হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব বানানা ব্রেড, খুব সহজে, শুধুমাত্র 7টি উপকরণ দিয়ে। যা যা লাগবে: 2টা ডিম, 2 কাপ ময়দা, 3টা খুব পাকা কলা, 1 কাপ ব্রাউন সুগার, আধা কাপ বাটার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। প্রথমে একটি বড় বোল নিয়ে নিব, এরপর ব্যানানাগুলো ছিলে নিব। ব্যানানা ব্রেডের জন্য যত বেশি পাকা কলা হয় তত ব্যানানা ব্রেডটা জুসি হয় আর সুগারটা বের হয় ব্যানানা থেকে, যেটাতে ব্যানানা ব্রেডের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা ফোর্কের সাহায্যে ব্যানানাগুলো স্ম্যাশ করে নিব। খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা মিশিয়ে নিব। যাদের বাসায় ব্রাউন সুগার নেই তারা কিন্তু হোয়াইট সুগারও ব্যবহার করতে পারবেন। ব্রাউন সুগারটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা রুম টেম্পারেচার হতে হবে, আপনারা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বাটারটা বাইরে বের করে রাখলেই হবে। এখন বাটারটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এখন অ্যাড করব ডিম। ডিমটাও রুম টেম্পারেচার হলে ভালো হয়। এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। মিশ্রণটা একটু থিক হবে। এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, তাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। ভালোভাবে তেল ব্রাশ হয়ে গেলে এখন একটি পার্চমেন্ট পেপার নিয়ে নিচ্ছি। আপনারা অন্য যে কোনো পেপার ব্যবহার করতে পারবেন। এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি মোল্ডের উপর মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণের উপরটা সমান করে দিচ্ছি। এরপর মোল্ডটা ধরে দুবার ট্যাপ করে নিচ্ছি। ওভেনটা 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিতে হবে। এরপর আমরা 40 মিনিট এটাকে বেক করব। 40 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমরা চেক করে নিব ব্রেডটা হয়েছে কি না। কাঠিটি যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে ব্রেডটা হয়ে গেছে, আর না হলে আপনারা আরও 5 মিনিট এক্সট্রা বেক করে নিতে পারেন। এখন আমরা মোল থেকে কেকটা বের করে নিব। তার আগে একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিব, তাহলে খুব সহজেই ব্রেডটা বের হয়ে আসবে।
এখন একটা ছুরির সাহায্যে আমরা স্লাইস করে নিব। ব্রেডের উপরে একটা সুন্দর লেয়ার এসছে আর ভিতরটা কিন্তু অনেক সফট। স্লাইস করা হয়ে গেল, এখন আমি আপনাদেরকে একটা ব্রেড ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট, একদম নরম, খুব সহজে ভেঙে গেল আর উপরেও একটা লেয়ার তৈরি হয়েছে। সো এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ব্যানানা ব্রেড। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।